শেখ হাসিনার পার্সোনাল বিউটিশিয়ান ছিলেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। সেই সুবাদে শেখ হাসিনার সঙ্গে তার ছিল দারুণ সখ্যতা। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি শেখ হাসিনার বিউটিশিয়ান হওয়ার সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা ছিল, সেটাকেই কাজে লাগান তাপস। স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান। আওয়ামী লীগের আমলে জিরো থেকে হিরো হন তাপস। নিজের স্ত্রীর কাঁধে ভর দিয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন তিনি। রাজনীতিবিদ এবং আমলাদের থেকে নিয়েছেন সুবিধা। ক্ষমতার পালাবদলের মধ্যে গা ঢাকা দেওয়া গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার হয়েছেন। তবলাবাদক থেকে টিভি চ্যানেলের কর্ণধার হওয়া তাপস বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা কারণে আলোচিত ছিলেন। তার উত্থান নিয়েও নানা মুখরোচক গল্পের ছড়াছড়ি মিডিয়া পাড়াই। কৌশিক হোসেন তাপস ছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তবলাবাদক। বিগত প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মাধ্যমে শেখ হাসিনার নজরে আসেন তাপস। এরপর তিনি তার স্ত্রী ফারজানা মুন্নিকে তার পার্সোনাল বিউটিশিয়ান হিসেবে নিয়োগ দেন। এরপর আর তাপস মুন্নি দম্পতিকে পেছনে ফিরে তাকাতে হয়নি। তাপস দিনে দিনে হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় অনুষ্ঠানের দায়িত্ব ছিল তার। এভাবে কামিয়ে নেন কোটি কোটি টাকা, মালিক বনে যান গান বাংলার। অভিযোগ রয়েছে গান বাংলা চ্যানেলের আড়ালে নারী সাপ্লাই সহ নানা অপকর্মে জড়িত ছিলেন তিনি। এমনকি স্ত্রী ফারজানা মুন্নি এই অপকর্মের স্বামী তাপসের সহযোগীও ছিলেন। এই দম্পতির সঙ্গে বিশেষ খ্যাতির ছিল সালমানের রহমানের। তাপস দম্পতি দেশ জুড়ে আলোচনায় আসেন অভিনেত্রী সানি লিওনকে তাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এনে। তথ্য মন্ত্রণালয়ের নিষেধ উপেক্ষা করেও সানি লিওনকে ঢাকায় এনে তিনি নিজের শক্তি দেখান। এতে পরোক্ষ সহযোগিতা করেন সালমানের রহমান। মেয়ের বিয়ের অতিথি হিসাবে আনা হলেও রাঘব বোয়ালদের মনোরঞ্জন করতেই এনেছিলেন তাকে। এছাড়া ভারতীয় অনেক নায়িকাকে অনুষ্ঠানের নামে নিয়মিত ঢাকায় আনতেন তিনি। এদের মধ্যে রয়েছে নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, নার্গিস ফকরি সহ আরও অনেকে। তারাও তাপসের মাধ্যমে মনোরঞ্জন সার্ভিস দিতে আসতেন। এছাড়া কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে ইউক্রেন থেকে নারী এনে বিভিন্ন সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের ব্যবস্থা করারও অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে। এমন দুই ঘটনায় শাহজালালে দেশটির কয়েকজন নারীকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। গান বাংলাকে ঘিরে তিনি রীতিমতো যেন তেন কর্মকাণ্ড শুরু করে আসছিলেন। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি শেখ হাসিনার বিউটিশিয়ান হওয়ার সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে তাদের উঠা বসা ছিল, সেটাকে কাজে লাগাতেন তাপস। স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান।